আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কারি প্যারাডাইস ইউএসএ ব্লগস। আর আজকে আমি আমার চ্যানেলের জন্য একটা ট্রেলার রেডি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এই ভিডিওটা অনেক ছোট, তাই আপনারা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইয়োগার্ট পুটিং অথবা দই পুটিং বলতে পারেন। তো এই দই পুটিংয়ের জন্য আমার যে যে উপকরণ লাগতেছে সেগুলো হচ্ছে মেজারিং কাপ দিয়ে বড় বড় দুই কাপ ইয়োগার্ট নিয়েছি, প্লেন ইয়োগার্ট। আমি এখানে এগ নিয়েছি চারটা, বাট টুইন এগ ছিল তাই একটা থেকে দুইটা বের হয়েছে। এক কাপ কনডেন্স মিল্ক এবং এক টেবিল চামচ ঘি। এখন আমি সবগুলা এগ দিয়ে দিলাম এবং তার সাথে আমি দিয়ে দিব প্লেন ইয়োগার্ট এবং কনডেন্স মিল্ক। আর ওয়ান টেবিল স্পুন আমি ঘি যেটা সেটা আমি দিব, যদি ঘি না থাকে আপনারা বাটার দিতে পারেন। দিয়ে আমি সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ওয়ান মিনিটের মতো অথবা 30 সেকেন্ড হলেও হবে। তারপর সেটা আমি একটা সুন্দর সার্ভিং ডিশের মধ্যে নিয়ে আমি সেটাকে মাইক্রো ওভেনে আমি দিয়ে দিব। প্রথমে দিব আমি 6 মিনিট। 6 মিনিট পর সেটা ডেফিনেটলি হয় না, দেন আমি আরও 6 মিনিটের জন্য দিব। এরকম করে আমার অলমোস্ট লাইক 20 মিনিটের মতো লেগেছিলো সেটা করতে। প্রথমে 6 মিনিট, তারপর আরও 6 মিনিট, এরকম দিবেন। আপনাদের সেটা যদি হয়ে যায়, আপনার একটা টুথপিক নিয়ে সেটাকে পিন করলে, যদি টুথপিকের গায়ের মধ্যে কোনো লাম্পস না থাকে আপনারা বুঝবেন যে আপনাদের সেটা হয়ে গেছে। আর এই এত সিম্পল ইনগ্রিডিয়েন্ট দিয়ে এত মজার একটা, কী বলবো, দই পুডিং আমি আপনাদের আসলে বলে বুঝাতে পারবো না, খুবই মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর সেটা মেক করার পর আপনারা নর্মাল ফ্রিজারে 1 আওয়ারের মতো রেখে দিবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেটাকে নাইসলি কেটে আপনারা একটা সার্ভিং ডিশে নিয়ে নিতে পারেন। আর ডেকোরেশন আপনারা এনি কাইন্ড অফ ড্রাই ফ্রুট দিয়ে করতে পারেন, আমি এখানে নাট ইউজ করেছি। আপনারা চাইলে কিসমিস, তারপরে অনেক ধরনের আমরা আমাদের ডেকোরেশনের ড্রাই ফ্রুটগুলো পাওয়া যায়, আপনারা করতে পারেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর পুরনো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এতটুকু ভালোবাসা আমাকে দেওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার ট্রেলারটা কীরকম হয়েছে। তো সবাই সাথে থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।